ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে আমিরাতি জ্বালানি গ্যাস কোম্পানি দানা গ্যাসের মালিকানাধীন মোর গ্যাস নামক গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে 3 দিনের মধ্যে তৃতীয়বার রকেট হামলার ঘটনা ঘটেছে। গ্যাস ক্ষেত্রের কাছে রকেট হামলাগুলো চালানো হয়েছে বলে জানা যায়। অবশ্য ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তা সাদিক মোহাম্মদ জানান, রকেটটি কমপ্লেক্সের 500 মিটার বাইরে আঘাত হানে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। উল্লেখ্য যে বুধবার ও শুক্রবার কাতিউশা রকেট একই জায়গা টার্গেট করে ছোড়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়।